আইএবিএ পাস করলে চাকরি হবে কোনো গ্যারান্টি নাই, এমবিবিএস পাস করলে চাকরি হবে কোনো গ্যারান্টি নাই, চাকরি হবে পাইতে হলে যোগ্যতা লাগে। তবে বাংলার জমিনে বিএ পাস করে এমএ পাস করে ডিসিএস পাস করে বিনা ঘুষে চাকরি কোনো সম্ভাবনা নাই। আছে ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সামান্য দুনিয়ার জন্য তোমরা কান্নাকাটি করো, এই দুনিয়া কতটুকু বুঝে নাও, জাপান থেকে আমেরিকা, আমেরিকা থেকে জাপান পর্যন্ত গোটা ভূখণ্ড পৃথিবী কত টাকার সম্পত্তি হবে জমি, আমেরিকা থেকে জাপানের শেষ পর্যন্ত যে জমি চুক আছে এটুকু দাম কত টাকা হবে, 100 টাকা, 100,000 কোটি টাকা, 100 কোটি 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 জীবন করে কোটি কয়েছে, তারপরে কোটি কয়েছে চলে গেছে, এত টাকা ছিল সেটা বিমান হেলিকপ্টারে তেল পড়তেছে, নসিবন পরিমাণ থেকে নিয়ে সারা দুনিয়া ভরে তেল পড়তেছে, কি পরিমাণ তেল পানির নিচে মাটির নিচে, কত সম্পত্তি, লোহার খনি, তামার খনি, পিতলের খনি, কাঁচার খনি, আল্লাহর কাছে মূল্য হইতো এই গোটা দুনিয়ার, তাহলে কাফেরা আল্লাহ তালাই দুনিয়ার থেকে কাফেরদেরকে এক ঘোট পানিও পান করতে দিতেন না। এই হল দুনিয়া, আল্লাহ বলেছেন আমি আমার নেককার ইমানদার বান্দাদের জন্য বেস্তের মধ্যে এমন কিছু তৈরি করে রেখেছি, জীবনও দেখো নাই, কোনোদিন কানে শোনো নাই, ভাবতেও পারবো না কত ভালো করে কানছো। হ্যাঁ, প্রথম দিন যেদিন বেস্তে যাবেন সেই দিন মাহাতপুর দা স্ত্রী আর যে নাম হবে তাকে হুর, গৌরুহীন, বড় বড় চোখ, ওরে চেহারা, 70 পর্দা কাপড় পরা রয়েছে, কাপড় এত পাতলা যে 70 পর্দা কাপড়ের ভিতর থেকে গা দেখা যাচ্ছে, আবার গায়ের সামলে এমন ফ্রেশ স্বচ্ছ যে গোস্ত দেখা যাচ্ছে, গোস্ত এরকম ক্লিয়ার, হাড় দেখা যায়, আর এরকম স্বচ্ছ যাদের মধ্যে যে মগজ চলতেছে, শিরের মধ্যে রক্ত তাও দেখা যায়, এ কি মানুষ না কাছের বউ, তা তো বোঝা যাচ্ছে না, কাছেরই বউ, কাছেরই বউ। এর ভিতরে মহিলা কয়েকজন হবে এমন, লাউ গাঁদা কাটিল বাহারে লাগানা আহলা মিনাল আসাল, ওই স্ত্রীদের মধ্যে থেকে একজনের জিভে থেকে যদি 1 ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দেয়, সারা দুনিয়ার পানি মধু সে মিঠে হয়ে যায়। কাজে তাহলে অন্য কিছু না খাইয়ে খালি বোর সাপ খাবো, তাও খাবা, এর নাম বেস্টে, এর নাম কি বেস্টে।
ওর ভিতরে বিল্ডিং হবে, লামিনাতুন মিন ফিজ্জা লামিনাতুন মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, কন্ডা সুবহানাল্লাহ, নিষ্কর জাফরানের হবে গাঁথনি, ধরে বল সুবহানাল্লাহ। মহিলারা শুনে একটু মহিলাকে মধ্যে যাচ্ছে না, কোনটা শুনে শুনে একটু রাজ আছে যে হুজুররা পায় খালি ভিটারা পাবে বা আত্মটা বউ, মহিলারা পায় যা স্বামী পাবে তা তো কোনোদিন বলো না, মহিলারা স্বামী পাবে একটা, দুনিয়ায় যে স্বামীর আছে ওইটা যদি জান্নাতি হয় তাহলে স্বামী পাবে একটা, আর যদি ওইটা জাহান্নামি হয় তাহলে আপনি তাদের সুপারিশ করে, আপনি যদি জান্নাতি হন মহিলা আপনি আপনার স্বামীর সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন, এই সুযোগটা আপনার থাকবে। তথা দুনিয়ায় যেমন মহিলাদের একাধিক স্বামী হওয়া বদনাম, একাধিক যদি কোনো মহিলার স্বামী থাকে ওই মহিলাকে সনাম ধন্য না বদনাম ধন্য, বদনাম ধন্য না কুনাম ধন্য। একজন মহিলা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে যুবতী মাইয়া, ও বাড়ি আইসে তিন বছর পরে আসার সময় তাকড়া তাকড়া সাইজে যুবক সাথে নিয়েছে, একটার কারবার বই বলতেছে, একটার ঘর মুড়ি খেয়ে বলতেছে, একটা কোলের পর শুয়ে বলতেছে, একটা গোলা জড়ায় বলতেছে, ওর বাপ পা যাবো না কি কারা আপনার কোনো চিন্তা করেন, আপনার পাম্পার ফলন আপনার এক মাইয়ে জামাই তিনকে কোনো চিন্তা করেন জামাই সাইড কে জান্নাতের ভিতরে নারীদের একাধিক স্বামীর লোভ হবে না, তবে তাদেরকে হুর দেওয়া হবে, এই হুররা হবে তাদের খাদেম, আমরা বান্দি, তারা তাদেরকে নিয়ে খেদমত করবে, আর প্রত্যেকে দুই হাতে দুইটা দস্তারখান, প্রত্যেক দস্তারখানের ভিতরে সত্তর আইটেমের খানা থাকবে। আল্লাহ একবার আপনার সামনে বিষয় জন্য ধরে কন সুবহানাল্লাহ, কড়াই করে খাওয়া এ যুবক এই হবে জান্নাত, ওয়ালা কুমপি আমা তাস্তাকি আনফুসুকুম ওয়ালা কুমপি আমা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম, বেস্তে যার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও পাবা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দস্তারখানা বিছাইয়া প্রত্যেক জান্নাতির মুখে জান্নাতের মাছের কলিটা ভোনা, আর জান্নাতের রুটি দিয়ে লুকমা বানায়া মুখে উঠায় খাওয়াবে। এ দুনিয়া এইটা হলো দুনিয়া, এইটা হলো আখিরাত, এবার ক্ষুদ্র দুনিয়ার জন্য আইয়ে বিএমএ পাস করো, কত লেখাপড়া করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে যে লেখাপড়া করার পিছনে, আজকে একটা মেয়ে মেডিকেল কি বলা হয় মালয়েশিয়া মেডিকেল কলেজে চান্স পাইছে, ভর্তি হয়েছে আমার বাংলাদেশি মেয়ে, আমাদের নিকটে তোমার প্রিয় খবর পাইলাম তার ভর্তি হতে লাগবে 80 লক্ষ টাকা, তাই যে কামাই করবে দুনিয়া। পক্ষান্তরে যদি কোরআন শরীফের একটা আয়াত পড়ো, আল্লাহ পাক জান্নাতের ওই সোনার উপর ইটের বিল্ডিং এর একতলা বিল্ডিং তোমার দিবে, যদি সুরা ফাতিহা পড়ো সাততলা দালান পাবা, সাথে যদি ইন্না তাইনা পড়ো ওতে আছে 3 লাখ বিল্ডিং হবে 10 তলা, এরপরে যদি কুদুস সুরা পড়ো ওতে আছে 4 লাখ বিল্ডিং হবে 14 তলা, সাথে সুরা নাস পড়ো ওতে আছে 6 লাখ বিল্ডিং হবে 20 তলা, এরপরে ফালাক পড়ো ওতে আছে 5 লাখ বিল্ডিং হবে 25 তলা, এরপরে পড়ো আবার কুলিয়ায়ের কাজুন ওতে আছে 6 লাখ, এতে পর পর পাইবা তুমি 31 তলা। এমন করে আল্লাহ নবী বলেন যতগুলো আয়াত তুমি কিয়ামতে পড়ে শুনাই পারবা তোমার বিল্ডিং অত তালা হবে। আখেরাতের এই বিশাল বিল্ডিং কামাই করতে হলে একটু পরিশ্রম করা লাগবে, কথা বলেন লাগবে, এই বিল্ডিং কি বেস্তের মধ্যে না বেস্তের বাইরে, কোন জায়গা বেস্তের ভিতরে না বেস্তের, একটা বাউন্ডারি আছে ওই বাউন্ডারি একটা গেট আছে ওই গেটে একটা তালা আছে ওই তালা না খুলে ভিতরে ঢুকতে পারবো না। নবীকে জানতে চাইলাম করবি জান্নাতের গেটের তালার চাবি কি, হুজুর কে আসলা তো মিফতাহ হল জান্না, নামাজ হলো বেস্তের তালার চাবি, যেরকম সুবহানাল্লাহ। এবার খানিক পরে নবী কয় নামাজের একটা বাউন্ডারি আছে, এই নামাজের একটা বাউন্ডারি আছে ওর একটা গেট আছে ওই গেটের একটা তালা আছে ওই তালা একটা চাবি আছে, এই নামাজের গেটের তালার চাবি কি, নবী কয় আত্তুহুরু মিফতাহুস্সালাহ, আত্তুহুরু মিফতাহুস্সালাহ, পবিত্রতা হলো নামাজের চাবি আর নামাজ হলো জান্নাতের চাবি, যেরকম সুবহানাল্লাহ। এদিকটা কেন আমার দিক সরিয়াইছি লাইন মতো দোস্ত, বেস্তের ওই বিশাল বিশাল বিল্ডিং 72টা বউ খালি বাহাত্তর স্ত্রী পর্যন্ত শেষ না, প্রত্যেক মাসে বেস্তের ভিতরে একটা বাজার মেলবে, ওই বাজারের নাম হলো বউ বাজার, কি বাজার হ্যাঁ অরিজিনাল ঢাকার বউ বাজার না জান্নাতের বউ বাজার, এই জান্নাতের বউ বাজারে খালি বউ পাওয়া যায়, কিন্তু প্রত্যেক
মাসে একজন জান্নাতি পুরুষ ওই জায়গা যাইয়া 1000 করে নতুন বউ নিয়ে আসবে। সুবহানাল্লাহ, জোর করো সুবহানাল্লাহ। কোন মনে আছে? না। কি এই বিশাল মজার জান্নাতে পাই চাইতে হলে একটা স্বামী বানাই নিয়ে যেতে হবে, কথা না? সেই স্বামীটার নাম কি? যুবকরা কও, বছরে একদিন, সপ্তাহে একদিন, দুই দের দুই নামাজ, অথবা বাপের জানাজার নামাজ। তাহলে কি নামাজ হলো না? আগামী বছর এই ডিসেম্বরের 2 তারিখের থেকে পড়া শুরু করবেন, হবে হলো না? ওয়াদা কার কাছে? আল্লাহর কাছে। সন্তান থাকবি, যথেষ্ট থাকবি, না বললি কিন্তু খবর আছে, ফেলে তারা সুভা কথা ফেলে চান দিতে পারবি। সকলে কি সমান? এই যে বাইয়ে করতেছে, এরপর কামাইছি, এরপর এই যে খাপ 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 ছোট বলে ঢুকবে না। কোনটাও আছে, নামাজ পড়তে 13টা সাথে কি বলা হয়, 3 প্রকারের দাঁত আছে, 1 নম্বরে ফরজ দাঁত, এই কটারও বড় দাঁত, তাহলে 13টা, 2 নম্বরে মাঝে দাঁত, তাহলে ওয়াজিব, তা আছে 14টা, 3 নম্বরে ছোট দাঁত, তাহলে 28টা, তার নাম সুন্নাত, 13টা ফরজ বড় দাঁত, 14টা ওয়াজিব মাঝে দাঁত, 28টা সুন্নতে মুআক্কাদা 12 ছোট দাঁত, এই 3 প্রকারের দাঁত না হইলে দোস্ত সাবি হয় না। এরপরে আবার সাবির সাথে যদি একটু বাড়তি ঢালাই করে যায়, তা আবার সাবির মধ্যে ঢুকবে না। ওই রকম বাড়তি ঢালাই আছে 19টে, ধরে বলেন কয়টা? নামাজ ভঙ্গার কারণ দাঁত আছে, 4টি আছে ফরজ দাঁত, আর 10টা আছে সুন্নত দাঁত, এতে 2 প্রকারের দাঁত, ছোট সাবি তো 2 প্রকারের দাঁত, 4টে ফরজ, ওজুতে জোরে বলেন কয় ফরজ? 4 ফরজ। জোর হলো না? 4 ফরজ। সুন্নত কয়টা? 10টা। সুন্নত কয়টা? 10টা। জানেন জিজ্ঞেস করবে একজন করে? আরে মতো আবার তো জানেন না, তাহলে কিন্তু হবে না। জিজ্ঞেস করতেছি না, তবে মুখস্থ করে রেখেন, কারণ না জানা থাকলে আমল করা যায় না। আল্লাহ, ঠিক না? কি শুনলে কি হয় জানা থাকতে হবে, মানতে হলে জানতে হবে। এই পবিত্রতা নিয়ে কথা, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইসুফ জুলেখার কিসা, সিরিপরাদের কিসা, হাওয়া আদমের কিসা, ইব্রাহিম ইসমাইলের কিসা, লাইলি মজনুর কিসা, পাঁচ কিসা, হাসান হুসাইনের কারবালার কিসা, আমি কইলে রাতের পর রাত আর করে শুনবেন, জিম ধরে সকালবেলা খালি হাতে বাড়ি চলে যাবেন, কিচ্ছু থাকবে না। ও দোস্ত, ওই রকম আর 10টা বাচ্চা গান গজলের মাঝের চাইতে একটা মশালা বলবো, কোটি 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 গুণ বেশি দাম হবে ইনশাআল্লাহ। আমরা যারা পবিত্রতার জন্য, 1 নম্বর হলো পুরুষের পেশাবে ঢিলা ব্যবহার করা জরুরি, সুন্নাত কিন্তু ফরজের মাথা খায়, সুন্নাত পেশাবে ঢিলা ব্যবহার করা কি সুন্নাত। ইদানিংকালে আমাদের ভিতরে যুবক একদল বড় হয়েছে, ওরা মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়ে, কোন হুজুরির মুড়ি দিয়েছে আল্লাহ জানে, বগল করে বুখারি শরীফ নিয়ে আসে, ছোট ছোট 6 পাতার বুখারি এক বগল আইয়ে খালি কথায় কথায় খায়, 2 হাত বারবার রফে আদায় করতে হবে, বুকের পর সানা বানতে হবে, আমিন জোরে বলতে হবে, তারাবি নামাজ 8 রেখার জানাজা কয়েকদিন পর কবে যে মহিলারা ইমামতি করবে, মুসল্লিরা পিছনে থেকে, মহিলা দিক সাই থাকবে, সামনে দিলিবার বিচারতে না
এইগুলোর ভিতরে ঢুকে ঢুকে বহু কিছু বলার চেষ্টা করতেছে। নির্দিষ্ট অঙ্গের ভিতরে শুধুমাত্র পার্থক্য, যখন একটু বড় হয়ে ওঠে দুই তিন চার বছর হচ্ছে একটু খেলাধুলা বসে কেউ তাকে শিখে দেওয়া লাগে না, প্রত্যেকের স্টার্টিং চার চার দিক চলে যায়। ছেলেটা যাই আপনার আমার আলিবাতির কিনে দাও, আমার সুরি ভিতে কিনে দাও, আমার পাটাভূত কিনে দাও, আসামসি কিনে দাও, আমার এটা করে দাও, ওরে কেউ শিখে দিয়ে চলে যায়। পার্থক্য করে দিছে দুইজনের ত্বকের ভিতরে, একই রক্ত মাংসের তৈরি দুইজনের ত্বকের ভিতরে পার্থক্য আছে। বুড়ো আর কসমেটিক্স এর দোকানে যাই কইতেছে বাবা যুবক আমার একটা একটা ফেয়ার এন্ড লাভলি দাও, মেয়েকে শিখে যেতে ফেয়ার এন্ড লাভলি নিয়ে আসবেন আব্বা, যাই বুড়ো কইতে বাবা একটা ফেয়ার এন্ড লাভলি দাও, যুবক কাকা জেন্টস না লেডিস, বুড়ো তো জেন্টস লেডিস বোঝে না, উনি তো বাবা জেন ইনসান বুঝি নিয়ে আমার ডলি লবে, উনি বলছে জেন না ইনসান তাই মনে হয়েছে, বলছে জেন্টস না লেডিস যুবক নম্বর তো পুরুষ নারী, তাহলে বোঝা যায় জেন্টস দের ফেয়ার এন্ড লাভলি একরকম, লেডিস এর ফেয়ার এন্ড লাভলি আর এক রকম, পুরুষেরটা নারী নারীলে তো কালো হয়ে যায়, নারী যেটা পুরুষে নিলে তো কালো হয়ে যায়, অথচ নারী পুরুষের উভয়েরই আল্লাহ তারা সাইন ম্যাটেরিয়াল দিয়ে বানাইছে। আবু আতেশ খাকো বাদো পান্দাও, আগুন পানি মাটি বাতাস কথা বলেন ঠিকই ঠিক, তার ভিতরে পার্থক্য সৃষ্টিগত ভাবে নারীদের পেশাব নাইলে একরকম, বসে পেশাব করলে একবারে ক্লিয়ার হয়ে যায় শুধু পানি ব্যবহার করলে যথেষ্ট, পুরুষের পেশাব নাই সরু আঁকা বাঁকা কোনা কানা মুসলিম করা উড়া মোড়া খাই যায় পেশাব এরপরে পানিতে ধুইতে পারলে সবচেয়ে বেশি সুন্দর, না হলে কমপক্ষে ঢিলা ধরতেই হবে, নইলে ওই পেশাব আস্তে আস্তে দুই ফুট পড়বে, সেটা তো ভালো পাতা নাই ঢিলে কলস পাতা নাই, যে পড়বে কোন জায়গায় প্রাণে লাগবে কাবুল লাগবে, শরীর না পাক কাবুল না পাক নামাজ বাতিল, আমাদের যদি নীলা গুলো ব্যবহার না করি অনেক আমাদের শরীর না পাক কাপড় না পাক, আর নামাজের চারো ঘরে প্রথম যদি বাদ যায় নামাজ হবে, আমাদেরকে বেড়াবাজি বানাইয়া জাহান্নামে পাঠানোর আন্দোলন যদি ঢিলা পুরুষদের অভ্যাস না থাকে ওই পানি যে তো আর অভ্যাস হয় ওরা ঢিলা পাইলেও ব্যবহার করে না, আর চলছে আর চলছে আমার মা বোনরা পর্দার আড়ালে এদানিং কালে দেশে রুটি খাওয়া খায় খুব একটা প্রভাব চলতেছে, আমাদের ছোটবেলা রুটি খাত গরিব মানুষই বড় লোকরা ভাত খাত, মাঝে একটা টাইম দুনিয়ার থেকে প্রায় সবাই বড় লোক হয়ে গেছে,
রুটি প্রায় গায়েব হয়ে গেছে, গন্তব্যপূর্ণ তারা পুনর্জীবন একটু মানুষকে নিজের তাল্লাই জানে আটা মাটা খা খাই চলে না। এদানিং কালে বড় লোক আবার ছোট লোক হয়ে যাচ্ছে, রুটি খা খেয়ে চলতেছে, ডায়াবেটিসের রুটি পরিষ্কার না করলে ওই আটা যদি নখের কেনে কেকে নিতে শুকিয়ে যায়, ওই শুকনো আটার নিচে অজুর পানি গোসলের পানি যায় না। এই অবস্থায় মহিলা যদি অজু বানায় নামাজ পড়ে, খোদার কসম তার নামাজ হবে না। কারণ কি, ওই সমস্ত সমস্যা টুকি টুকি ফাঁকে রয়ে গেছে। আমরা যারা পানিও আছে, নাকি পান খাওয়ালারা পানিও পানিওরা, আমরা পান খাই শূন্য ইয়াতে নামাজ আগে যাবেন এখন।